এত তারা সৌদি আরবস্থ প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 31 মে 2020 তারিখ থেকে বাংলাদেশ দূতাবাস কর্তৃক সকল প্রকার সেবা প্রদান পুনরায় শুরু হবে। দূতাবাস রবি থেকে বৃহস্পতিবার সকাল 8 ঘটিকা থেকে বিকেল 4 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। তবে সান্ধ্য আইন অর্থাৎ কারফিউ 24 ঘন্টা বলবৎ থাকলে দূতাবাস বন্ধ থাকবে। সান্ধ্য আইন আংশিক বলবৎ থাকলে যদি সান্ধ্য আইনের আওতামুক্ত সময় সকাল 7 ঘটিকা থেকে বিকেল 5 ঘটিকা পর্যন্ত হয় তাহলে দূতাবাস সকাল 8 ঘটিকা থেকে বিকেল 4 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। আর যদি সান্ধ্য আইনের আওতামুক্ত সময় সকাল 6টা থেকে বিকেল 3 ঘটিকা পর্যন্ত হয় তাহলে দূতাবাস সকাল 8 ঘটিকা থেকে বিকেল 2 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্রসমূহ ইডিসি থেকে সান্ধ্য আইনের আওতামুক্ত সময়ে পাসপোর্ট রিইস্যু ও পাসপোর্ট রিনিউ কার্যক্রম আগামী 18 মে 2020 তারিখ থেকে শুরু হবে এবং কনসুলার সহ তাদের ওপর অর্পিত অন্যান্য সকল সেবা কার্যক্রম আগামী 31 মে 2020 তারিখ থেকে শুরু হবে। আদেশক্রমে দূতাবাস কর্তৃপক্ষ।